আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কর, সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। রক্তদান শিবিরের আয়োজন করল শিবযোগ বয়েজ ক্লাব। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের নাককাটি গ্রামে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলল পরিবারের লোকেরা। ফুলবাড়ি সূর্যোদয় যুব সংঘের ৪৪তম নৌকা বাইচ প্রতিযোগিতা হলো শনিবার। ৬৮তম বর্ষে ময়নাগুড়ি সানরাইজ ক্লাবের পুজোর থিম মরছি প্রতিদিন তবু নেই হুঁশ মরকে মানুষ। নিজের উন্নয়ন তহবিল থেকে ২৭ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস এবং একটি সেতুর উদ্বোধন করলেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। চোপড়া লক্ষ্মীপুরে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ উত্তেজনা। আলিপুরদুয়ার জংশনে পোস্ট অফিসে বিক্ষোভ দেখায় পেনশন প্রাপকরা। বাল্য বিবাহ ও চাইল্ড ট্রাফিকিং এর মতো অপরাধ রুখতে আইসিডিএস কর্মীদের নিয়ে ইসলামপুরের সূর্যসেন মঞ্চে অনুষ্ঠিত হলো আলোচনা শিবির। ৫ মাস ধরে বন্ধ চা বাগান খিদার জ্বালায় কচু শাক খেয়ে দিন যাপন করছে ডুয়ার্সের কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা। ইটাহার থানার মারনাই অঞ্চলের একমাত্র রোজগারের সদস্য নিখোঁজ থাকার সমস্যায় পরিবার। করণদিঘি থানার উদ্যোগে জন্মাষ্টমীর অষ্টম দিনে করণদিঘিতে হলো নারকেল খেলা। আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কর, সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন।